শপথ নিলেন উপদেষ্টা ফারুকে আজম। অন্তর্বর্তী সরকারি সদস্য সংখ্যা হল 17, আপিল বিভাগের 4 নতুন বিচারপতির শপথ। বাংলাদেশে ক্ষমতার পথ পরিবর্তনে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই বলছে হোয়াইট হাউস, জনগণই ঠিক করবে নিজেদের ভবিষ্যৎ। 24 দিন পর সারা দেশে লোকাল ও কমিউটার ট্রেন চলাচল শুরু, বৃহস্পতিবার থেকে চলবে আন্তনগর, যাত্রীদের মাঝে স্বস্তি। শেখ হাসিনা সরকারের পতনে রেমিটেন্স প্রবাহের সুবাতাস, 4 দিন এসেছে $387 মিলিয়ন বেশি নতুন রেকর্ডের আশা। এবং জাহিদ মালিকের ছত্রছায়ায় মানিকগঞ্জের আওয়ামী লীগ নেতা আপেলের সম্পদের পাহাড়, টেন্ডার বাণিজ্যের সহ নানা অভিযোগ। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের সঙ্গে আছি আমি লিনিয়া ফ্রস। অন্তর্বর্তী সরকারের আরেক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুক ই আজম শপথ নিয়েছেন। সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করেন। এই সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, উপদেষ্টা পরিষদ সদস্য সহ অন্যরা উপস্থিত ছিলেন। বঙ্গভবনের দরবার হলে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শপথ অনুষ্ঠান শুরু হয়। এরপর কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এর আগে গেল 8 আগস্ট শপথ নেন প্রধান উপদেষ্টা সহ 14 জন উপদেষ্টা। এরপর রোববার আরও 2 উপদেষ্টা শপথ নেন। অন্তর্বর্তীকালীন সরকারের 17 উপদেষ্টার মধ্যে ফারুক ই আজম যুক্তরাষ্ট্রে থাকার কারণে শপথ নিতে পারেননি। রোববার রাতে দেশে ফেরেন তিনি। শপথ নিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়া 4 বিচারপতি। তাদেরকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শপথ নেয়া 4 জন হলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মোহাম্মদ রেজাউল হক ও বিচারপতি এস এম ইমদাদুল হক। সকাল 10:45 সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি তাদের শপথ বাক্য পাঠ করান। এ সময় আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলাম সহ হাইকোর্ট বিভাগের সব বিচারপতিরা উপস্থিত ছিলেন। এছাড়াও অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তারাও ছিলেন শপথ অনুষ্ঠানে। এর আগে সোমবার রাতে হাইকোর্টে কর্মরত এ 4 বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দেন রাষ্ট্রপতি। এদিকে বেলা 12:00 আপিল বিভাগের 6 বিচারপতি পূর্ণাঙ্গ বেঞ্চ বসার কথা রয়েছে। শুরু হবে বিচারিক কার্যক্রম। কিছুক্ষণের মধ্যে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সেখানে আছেন সহকর্মী শামিমা আক্তার, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। শামিমা, প্রধান উপদেষ্টা কখন আসছেন, সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। ধন্যবাদ লিনিয়া। আপনাকে, আপনি যেমনটি বলেছেন, আপনি জানেন যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কিছুক্ষণের মধ্যেই ঢাকেশ্বরী পূজা মন্দির মণ্ডপে আসবেন। তিনি এখানে আসবেন হচ্ছে, আসলে আপনি জানেন যে কিছুদিন যাবৎ সংখ্যালঘুদের উপর একটি নির্যাতনের কথা ব্যাপকভাবে প্রচার হচ্ছিল, এই কারণে তিনি পূজা মণ্ডপে আসছেন। এবং এই বিষয়ে আমরা বিস্তারিত জানতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার সাথে কথা বলবো। আমাদেরকে দাদা বিস্তারিত জানাবেন। দাদা, আপনি যদি জানাতেন যে প্রধান উপদেষ্টা আসছেন, এই বিষয়ে একটু বিস্তারিত জানাবেন। আমরা আসলে তাৎক্ষণিকভাবে জানতে পারলাম মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের মধ্যে আসছেন মন্দিরে, এবং এটা আমাদের জন্য এই মুহূর্তে সারা বাংলাদেশে যে অবস্থা সেই পরিপ্রেক্ষিতে এটা আমাদের জন্য খুবই একটা সুসংবাদ। আশা করি ওনার এই আগমনের মধ্য দিয়ে আমাদের হিন্দু সম্প্রদায়ের মধ্যে যে একটা পরিস্থিতি বিরাজ করছে সেটা কেটে গিয়ে একটা আস্থার পরিবেশ, একটা শান্তির পরিবেশ অচিরেই ফিরে আসবে। যদিও বা ধীরে ধীরে ওনারা দায়িত্ব নেওয়ার পর থেকে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছিল, এবং আশা করি আজকে ওনার এই মন্দির ডাকেশ্বরী মন্দিরে, ডাকেশ্বরী জাতীয় মন্দিরে ওনার উপস্থিতির মধ্য দিয়ে সারা বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মধ্যে একটা আস্থার পরিবেশ ফিরে আসবে। ধন্যবাদ আপনাকে। আমরা এখন কথা বলবো ধর্ম উপদেষ্টা এস এম খালিদ সাহেবের সাথে। জি, আসসালামু আলাইকুম। কিছুক্ষণের মধ্যেই প্রধান উপদেষ্টা আসবেন, এবং এ বিষয়ে যদি আপনি আমাদেরকে বিস্তারিত জানাতে। আমরা শান্তি সৌহার্দ্যের বাণী নিয়ে আসছি। বাংলাদেশ শান্তিপূর্ণ একটা দেশ, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। কিছু দুর্বৃত্ত আমাদের এই সম্প্রীতিটা নষ্ট করে দিতে চায়। আমরা যে কোনো মূল্যে আমাদের এই সম্প্রীতিটা আমরা ধরে রাখতে চাই, এবং উপাসনালয়
এবং মানুষের বাড়িঘর যাতে কেউ আক্রমণ করতে না পারে, ধর্ম মন্ত্রণালয় এবং বর্তমান গভর্নমেন্ট তাদের পাশে আছে, এই মেসেজটুকু আমরা দিতে চাই। এবং যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে সহায়তা করার জন্য আমরা বিভিন্ন জেলা প্রশাসকদের কাছে চিঠি লিখেছি যে কোথায় কতটুকু ক্ষতি হয়েছে এটা অ্যাসেস করে আমরা তাদের পাশে আমরা দাঁড়াবো, এবং এই সম্প্রীতিটা আমরা বহাল রাখতে চাই, এটা একটা সুন্দর পরিবেশটা বহাল রাখতে চাই। জি লিনি, আপনি যেমনটি শুনলেন যে এখানে ধর্ম উপদেষ্টা বললেন যে আসলে বাংলাদেশ যে সামাজিক সম্প্রীতির দেশ সেটি প্রমাণ করার জন্য আসলে সকল ধর্মের মানুষ এখানে সহবস্থান করবে, সেই বিষয়টি নিশ্চিত করার জন্যই আসছেন, এবং আমরা কিছুক্ষণ পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এলে পরবর্তী বিষয়ে আপনাদেরকে আরো বিস্তারিত জানাবো। এখানে থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। লিনিয়া শামিমা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, আর সেখান থেকে সহকর্মী শামিমা জানাচ্ছিলেন বিস্তারিত। বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তনে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই বলে স্পষ্টভাবে জানিয়েছে হোয়াইট হাউস। তবে জনগণের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। এদিকে ক্ষমতার পালা বদলকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে জানিয়েছেন চীন ও রাশিয়ার রাষ্ট্রদূত। বিস্তারিত রায়হান কবির শুভ্র ডেস্ক রিপোর্ট। ক্ষমতাচ্যুত হওয়ার পর নিরবতা ভেঙে গণমাধ্যমে কথা বলেছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। ক্ষমতাচ্যুত করার জন্য যুক্তরাষ্ট্রের মতো বিদেশি শক্তিকে দায়ী করেছেন ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী। শনিবার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় এ অভিযোগ করেছিলেন তিনি। তবে শেখ হাসিনার এমন অভিযোগকে সরাসরি নাকচ করে দিল যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন পিয়ার জানিয়েছেন বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তনে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই। আমাদের আদৌ কোনো সম্পৃক্ততা ছিল না, যুক্তরাষ্ট্র সরকারের এই ঘটনায় জড়িত থাকার কথা নিছক মিথ্যা। আমরা বিশ্বাস করি বাংলাদেশী জনগণেরাই বাংলাদেশ সরকারের ভবিষ্যৎ নির্ধারণ করবে, আমরা বাংলাদেশের পাশে আছি। এদিকে বাংলাদেশের ক্ষমতার পালাবদলকে অভ্যন্তরীণ বিষয় হিসেবে অভিহিত করে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ অব্যাহত রাখার কথা বলেছেন ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন। একই ধরনের প্রতিক্রিয়া দিয়েছেন ঢাকায় রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্তিস্কো। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেনের ব্রিফিংয়ে যোগ দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তারা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। 24 দিন বন্ধ থাকার পর আজ থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। চলছে মেল, এক্সপ্রেস ও কমিউটার ট্রেন। এদিকে ট্রেন চলাচল শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। এর আগে রোববার শুরু হয় মালবাহী ট্রেন চলাচল। রেল কর্তৃপক্ষ জানিয়েছে 15 আগস্ট থেকে সারা দেশে চলবে আন্তনগর ট্রেন। তবে ক্ষতিগ্রস্ত হওয়ায় পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেন বন্ধ থাকবে। কোটা সংস্কার আন্দোলনের মুখে সরকার কারফিউ জারির পর 19 জুলাই থেকে পুরোপুরি বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। এদিকে রাজধানীর সড়কে বেড়েছে যানবাহনের চাপ। পরিস্থিতি নিয়ন্ত্রণে যোগ দিয়েছেন ট্রাফিক সদস্যরা, তবে এখনও শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা কাজ করছেন। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোরশেদ। নিয়াজ, আপনি যেমনটি বলেছিলেন, এখন কি অবস্থা দেখছেন, আর ট্রাফিক সদস্যরা পুরো দমে কাজ শুরু করেছে কিনা, শিক্ষার্থীদের মাঝে স্বতঃস্ফূর্ততা কেমন দেখছেন, সবকিছু মিলে বলবেন। লিনিয়া, আপনি যে জিনিসটা জানতে চেয়েছিলেন কিছুক্ষণ আগেও আমি বলেছি, আসলে সড়কে কিন্তু এখন সব জায়গাতে কিন্তু আসলে আপনার শিক্ষার্থীদের কিন্তু আজকে চোখে পড়ছে না। কিছু কিছু মূল মূল যেসব পয়েন্ট রয়েছে, গুলশান এবং আপনার রামপুরা এবং আপনার আর বিজয়সরণী, এইসব কিছু কিছু জায়গাতে আপনার শিক্ষার্থীরা অবস্থান আমরা দেখতে পেয়েছি। তবে বেশিরভাগ জায়গাতে কিন্তু ট্রাফিক পুলিশ আমরা দেখতে পেয়েছি আজকে, এবং আপনার সকাল থেকে আমরা মহাখালী থেকে শুরু করে সাতরাস্তা, নাবিস্কো এবং আপনার মগবাজার, মৌচাক, রামপুরা এবং সেক্ষেত্রে আপনার বাড্ডা, লিংক রোড এবং আপনার গুলশান 1 এবং গুলশান 2 এবং এই বনানী সব
জায়গাতে কিন্তু আমরা কিছু কিছু জায়গাতে কিন্তু আসলে আমরা ট্রাফিকের কিন্তু বেশ সরব উপস্থিতি আমরা দেখতে পেয়েছি, এবং সাথে কিন্তু পুলিশও রয়েছে, তারা কিন্তু আপনারা এই সড়ক যে ব্যবস্থাপনা সেটি শৃঙ্খলার নিয়ন্ত্রণে কিন্তু তারা আসলে কাজ করে যাচ্ছে। আমরা কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলেছি, তারা আসলে বলছেন যে তারা আসলে আর সড়কে থাকতে চান না, এই পুলিশের হাতে আসলে তারা দায়িত্ব দিয়ে তারা এবার ফিরতে চান পড়ার টেবিলে। আর সেক্ষেত্রে কিন্তু তারা পুলিশের প্রতি একটা আহ্বান জানিয়েছেন যে যেন সড়কটি যেন আবার সেই পূর্বের যত ভুল আছে, যত আপনার বিশৃঙ্খলা আছে, সেটি যেন সংস্কার করে তারা যেন আবার সেই নতুন করে যেন আবার এই সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনে, এবং আর সড়কে যেন দুর্ঘটনা না ঘটে সে তেমনটি কিন্তু আসলে তারা আশা ব্যক্ত করেছেন। আমরা পুলিশের সাথে কথা বলেছি, পুলিশ বলছেন যে এই শিক্ষার্থীদের কাছ থেকে আসলে তাদেরও কিছু শেখার আছে, তবে শিক্ষার্থীরা অভিজ্ঞ নয়, সেই কারণে আসলে আপনার তারা সড়ক যে শৃঙ্খলা নিয়ন্ত্রণে সড়কের যে নিরাপত্তায় সেক্ষেত্রে আসলে আপনার তাদের কিছু বেগ পেতে হয়েছে। তবে পুলিশ যেহেতু এখন এসে গেছে সেক্ষেত্রে তারা বেশ সদস্যতার সহিতই আপনার এই আপনার সড়ক যে ট্রাফিক ব্যবস্থাপনা সেটি আসলে তারা নিয়ন্ত্রণ করছেন, এবং তারা যেটি বলছেন আসলে অ্যাম্বুলেন্সের জন্য একটা আলাদা লেন করে দিয়েছিল শিক্ষার্থীরা, যেটি আসলে আপনার তারা কিন্তু আপনার সেটি কিন্তু আপনার আর যদিও এই বাংলাদেশের যে সব সড়ক রয়েছে সেই সড়কগুলো কিন্তু অধিকাংশ সড়কই 4 লেন নয় 3 লেন নয়, সেক্ষেত্রে কিন্তু আসলে তাদের এই অ্যাম্বুলেন্সের জন্য আলাদা লেন করাটা একটু কষ্টসাধ্য হয়ে যাবে। তবুও তারা শিক্ষার্থীদের এই আপনার ব্যবস্থাটাকে তারা স্বাগত জানিয়েছেন, এবং তারা চেষ্টা করবেন যেন কোনো অ্যাম্বুলেন্স যেন জ্যামে আটকা না থাকে, তারা যেন খুব স্বতঃস্ফূর্তভাবে যেন তারা বের হয়ে যেতে পারে এমনটি তারা বলেছেন। তবে সবাই কিন্তু আসলে শিক্ষার্থীরা বলেছেন আসলে পুলিশের প্রতি যে একটা মনোভাব রয়েছে, একটা বিরূপ মনোভাব, সেটি যেন কাটিয়ে উঠতে সাধারণ জনগণ পারে, সেই কারণে তারা তাদের সাথে থেকে আসলে কাজ করে যাচ্ছেন, এবং যেন তারা শিক্ষার্থীরা বলছেন তারা আসলে পুলিশকে মানছেন, সেটি থেকে তারা সাধারণ জনগণ পুলিশকে আবার সেই পূর্বের মতো মানা শুরু করে তেমনটি প্রত্যাশা আসলে করেছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। নিয়াজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, সড়কে পরিস্থিতি বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী নিয়াজ মোরশেদ। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে রেমিটেন্স প্রবাহ বাড়ছে। মালয়েশিয়ার কুয়ালালামপুর সহ বিভিন্ন দেশের এক্সচেঞ্জ হাউসগুলোতে বেড়েছে প্রবাসীদের ভিড়। 7 থেকে 10 আগস্ট পর্যন্ত দেশে রেমিটেন্স এসেছে $387 মিলিয়ন, কিছুটা বেশি। বিস্তারিত ইফতেখারের রিপোর্টে। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। পতনের আগে ও পরে অর্থাৎ 1 থেকে 6 আগস্টের মধ্যে দেশে রেমিটেন্স এসেছে $95.65 মিলিয়ন, আর পতনের পর 7 থেকে 10 আগস্ট রেমিটেন্স এসেছে $387.12 মিলিয়ন। এর মধ্যে দুদিন ছিল সাপ্তাহিক ছুটি। সব মিলে চলতি আগস্টের প্রথম 10 দিনে দেশে রেমিটেন্স এসেছে $482.77 মিলিয়ন। ইন্টারনেট ও সংঘাতের কারণে প্রবাসীরা রেমিটেন্স শাটডাউন ঘোষণা দেন, এর প্রভাবে ওই মাসে রেমিটেন্স প্রবাহ কমে। তার ধারাবাহিকতা চলতি মাসের প্রথম সপ্তাহেও ছিল, তবে সরকার পতনের পর রেমিটেন্স প্রবাহ বেড়েছে, ভবিষ্যতে আরও বাড়বে বলে আশা করছেন তারা। শেখ হাসিনার পতনের পর বর্তমানে দেশে হুন্ডি একেবারে বন্ধ রয়েছে। টাকা পাচার, আন্ডার বা ওভার ইনভয়েসিং এর মতো কারসাজিমূলক বিষয়গুলো বন্ধ থাকায় বৈধ চ্যানেলে রেমিটেন্স প্রবাহ বাড়ছে। জুলাই মাসে যে পরিমাণ রেমিটেন্স এসেছে তা ছিল গত 10 মাসের মধ্যে সর্বনিম্ন। কেন্দ্রীয় ব্যাংকের রিপোর্টে দেখা যায় জুলাই মাসে প্রবাসী আয় এসেছে $1.91 বিলিয়ন, যদিও তার আগের মাস জুনে এসেছিল $2.5 বিলিয়ন। প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠানোর ধারা অব্যাহত রাখলে ডলার সংকট কেটে যাবে বলছেন খাত সংশ্লিষ্টরা। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ দুপুর। ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, আমরা সরাসরি যাচ্ছি সেখানে। একটু যদি বলতে বলেন তাহলে বলবো, এখানে তো সবকিছু নতুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
আপনারা দেখতে পাচ্ছেন যে ইতোমধ্যেই কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঢাকেশ্বরী পূজা মণ্ডপে এসে উপস্থিত হয়েছেন এবং ঢাকের কাঠি দিয়ে কিন্তু তাকে বরণ করে নিচ্ছে ঢাকেশ্বরী মন্দির। এর আগে আপনাদেরকে বলেছি যে এখানে এর আগেই কিন্তু চলে এসেছিলেন ধর্ম উপদেষ্টা AFM খালিদ হাসান, এছাড়া এখানে যে বাংলাদেশ সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা আছেন, ঢাকেশ্বরী পূজা মণ্ডপ পরিদর্শন করছেন এবং তিনি ইতিমধ্যেই কিন্তু পূজা মণ্ডপের ভেতরে গিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস বঙ্গভবন থেকে সরাসরি এই পূজা মণ্ডপে এসেছে। আমরা এখন এই আনুষ্ঠানিকতাই কিন্তু দেখতে পাচ্ছি। মন্দিরের ভেতরে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে ঠিক পূজা মন্দিরের ভেতরে কিন্তু প্রধান উপদেষ্টা প্রবেশ করেছেন, তার সাথে আমরা আইন উপদেষ্টা আসিফ নজরুলকে দেখতে পাচ্ছি এবং আমরা আরও দেখতে পেয়েছি যে এখানে কিন্তু এর আগেই ধর্ম উপদেষ্টা এসেছিলেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ বর্তমান সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু এখানে আছেন আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এছাড়া পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে কিন্তু বেশ কিছু সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারা এখানে এসেছেন। আমরা জানি যে এই পরিদর্শনটি কিন্তু একেবারেই হঠাৎ করে হয়েছিল, যে কারণে আমরা ঢাকেশ্বরী পূজা মণ্ডপের অন্য কাউকে আমরা দেখতে পাইনি এখন পর্যন্ত। তবে আমরা যতটুকু জেনেছি যে তারাও সবাই আসছেন এবং সারা দেশে সংখ্যালঘুর উপর যে নির্যাতন হয়েছে সে নির্যাতন বন্ধের জন্য এখানে আমাদেরকে ধর্ম উপদেষ্টা জানিয়েছেন যে আসলে বাংলাদেশ যে সামাজিক সম্প্রীতির দেশ এবং সামাজিক সম্প্রীতি রক্ষার জন্য প্রত্যেক জেলা প্রশাসককে তাদেরকে তিনি নির্দেশ দিয়েছেন এবং সেই বিষয়টি নিশ্চিত করতে প্রধান উপদেষ্টা নিজেই এসেছেন এবং তিনি এদার সবার সাথে সেই মেসেজটি দিতে চান যে আসলে বাংলাদেশ সামাজিক সম্প্রীতির দেশ, এখানে কারো উপর নির্যাতন করা যাবে না এবং যারা নির্যাতন করবেন তাদেরকে আসলে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আসলে আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস সবার সাথে শুভেচ্ছা বিনিময় করে কিন্তু এখন এখানে তিনি বসেছেন। দেখা যাক, আমরা অপেক্ষা করছি আসলে তিনি এখানে সবার উদ্দেশ্যে কি বলেন সেটি শোনার জন্য আমরা অপেক্ষা করছি। আমরা মাইক্রোফোনটি দিতে চাই। আমরা আসলে চেষ্টা করছি যে আমাদের মাইক্রোফোনটা যতটুকু সম্ভব প্রধান উপদেষ্টার কাছাকাছি দিতে। আমরা উনি ওখানে বসেই আসলে সবার সাথে মত বিনিময় করবেন। আপনি জানেন যে সারা দেশে যে সামাজিক সম্প্রীতি নষ্ট হওয়ার যে একটি উপক্রম হচ্ছে সেই বিষয়টিকে কিন্তু তিনি আর সকলের মধ্যে একটি সুন্দর পরিবেশ যেন বিরাজ করে সেই বার্তাটিই কিন্তু দিতে এখানে এসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনার সিগনালে খেলা যাচ্ছে, সিগনাল আছে।
সবাইকে নমস্কার এবং আদাব। আজকে একটা বিশেষ মুহূর্ত, সকাল থেকে বাসছিলাম। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে উনার বাসভবনে আজকে 3টার সময় সাক্ষাৎকার দিলেন, সেখানেই বাসছিলাম। কিন্তু হঠাৎ শুনলাম মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আমাদের ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আসছেন। অতি অল্প সময়ে উনি চলে আসলেন। আমাদের অনেকে নেতৃবৃন্দ আসতে পারে নাই সবার, কারণ সবাই জানেন সবাই ব্যস্ত ঢাকা শহরে। তারপর অনেক বক্তৃবৃন্দ আসলেন, আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের ইন্টারিম গভর্নমেন্টের প্রধান, নোবেল পুরস্কার প্রাপ্ত ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের দুজন উপদেষ্টা, একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষক ডক্টর আসিফ নজরুল স্যার, এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আবু খালেদ হোসেন মহোদয়, এবং আমাদের বাংলাদেশ পর্যটন পরিষদের সম্মানিত সভাপতি আমাদের মধ্যে উপস্থিত আছেন পূজা পরিষদের সম্মানিত সভাপতি আমাদের সাংবাদিক বাসুদেব ধর, সাংবাদিক সন্তোষ শর্মা সাধারণ সম্পাদক, এবং সাধারণ সম্পাদক ডক্টর তাপস চন্দ্র পাল। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের পুলিশ বাহিনীর প্রধান, সবাই বলে আইনজীবী, ইন্সপেক্টর জেনারেল পুলিশ, আমি বলি পুলিশ বাহিনীর প্রধান, আমাদের মইনুল ভাই, এবং আমাদের সচিব মহোদয় মুক্তিপ্রদ। আসলে অল্প সময় আমাদের উনি আসলেন, আমাদের ঢাকেশ্বরী মন্দির দেখলেন, মায়ের কাছে ওনার মনের আকৃতি প্রকাশ করলেন। আমরা বিশ্বাস করি আপনি আসছেন মায়ের বাড়িতে। 800 বছরের এই মন্দির, অনেক অনেক ঘটনা এই মন্দিরে, সময় যায় বদলায়, কিন্তু আমাদের মন্দির কিন্তু ভাঙা শেষ হয় না। সময় যায় বদলায় আমাদের মন্দির আগুন কিন্তু নেবে না, সময় যায় বদলায় মা বোনের অত্যাচার কিন্তু কমে না, সময় যায় বদলায় আমার ব্যবসা বাণিজ্য কিন্তু ধ্বংস বন্ধ হয় না। এই বাংলাদেশটা আমরা চাই নাই, আমরা চাই এই বাংলাদেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের বাংলাদেশ,
এই বাংলাদেশে যেমন আজানির ধ্বনি হবে, এই বাংলাদেশে সংকেতের ধ্বনি হবে। আমরা বিশ্বাস করি এই বাংলাদেশে পূজার পাশাপাশি পূজাও হয়। সুতরাং অসাম্প্রদায়িক চেতনায়, মুক্তিযুদ্ধের চেতনায় এই বাংলাদেশ এগিয়ে যাক, আমরা সেই প্রার্থনা জানাই। আজকে আমাদের প্রধান উপদেষ্টা উপস্থিত হয়েছেন মহানগর সার্বজনীন পূজা কমিটি, বাংলাদেশ পূজা উজ্জীবন পরিষদ এবং শ্রী শ্রী ডাকেশ্বরী জাতীয় মন্দিরের পরিচালনা পর্ষদের কমিটির পক্ষ থেকে আপনাকে মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। আপনি সুস্থ থাকেন এবং আপনি ভালো থাকবেন, জনগণের জন্য কাজ করবেন, মা ডাকেশ্বরীর কাছে প্রার্থনা জানিয়ে আমি অনুরোধ জানাচ্ছি আজকে প্রধান উপদেষ্টার মধ্যে আপনাদের সামনে কিছু বলার জন্য। সবাইকে ধন্যবাদ। তাইলে আচ্ছা, পূজা পরিষদের পক্ষ থেকে আমাদের সাধারণ সম্পাদক সাংবাদিক স্বপন সন্তোষ শর্মা। মাননীয় প্রধান উপদেষ্টা, উপদেষ্টাগণ, উপস্থিত শ্রোতৃমণ্ডল, আমি বেশিক্ষণ কিছু বলবো না। আপনি যেদিন এয়ারপোর্টে আসবেন সেদিনে আমাদের কথা বলেছেন, আমরা আশ্বস্ত হয়েছি, সাহস পেয়েছি। আর শপথ নেওয়ার স্বল্পতম সময়ের মধ্যে আপনি আজকে আমাদের কথা ফিল করে এখানে উপস্থিত হয়েছেন, আমরা সাহস পেয়েছি, আস্থা পেয়েছি। আমাদের বিশ্বাস, গত 53 বছর ধরে আমাদের উপর যত ঘটনা হয়েছে আপনাকে দুঃখের সাথে জানাচ্ছি, 53 বছরে একটি ঘটনারও বিচার হয়নি। এই বিচারহীনতা দূর হবে আশা করি। এই সম্প্রতি যা ঘটেছে এগুলো সহ অতীতেরগুলোর জন্য একটি কমিশন হবে, দ্রুত বিচার ট্রাইব্যুনাল হবে, দুর্বৃত্তরা বিচারের আওতায় আসবে, এটা হচ্ছে আমাদের একটি বিষয়। আর আমাদের দীর্ঘদিনের কিছু সমস্যা আছে, দীর্ঘদিনের সমস্যাগুলো বিকালে আলাপ করব আপনার সাথে। আপনি এসছেন এটা আন্তরিকতার প্রমাণ। সারা বাংলাদেশের পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে আপনাকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের অন্যান্য সমস্যা যেগুলো আছে সেগুলো নিয়ে আশা করি বিকালে আপনার সাথে কথা হবে। বলার জন্য অনুরোধ জানাচ্ছি পূজা পরিষদের সম্মানিত সভাপতি সংবাদ বাসুদেব। আমি বলেছি আর উপদেষ্টার তো 1 মিনিট সময় নেই। ধন্যবাদ আমাদের এই জাতীয় মন্দিরে, ঐতিহাসিক মন্দিরে আসার জন্য আমাদের প্রধান উপদেষ্টা এবং সবাইকে শুভেচ্ছা। 1 মিনিট যেহেতু, আমি শুধু একটা কথা বলার জন্য যে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে নতুন যুগের সূচনা হয়েছে। বৈষম্যটা এক বিরাট ক্যানভাস, ধর্ম বৈষম্য, সমাজের বৈষম্য, আর্থিক বৈষম্য, ধর্মান্ধতায় এবং সব কিছু মিলিয়ে এই বিশাল ক্যানভাসটা উনি লেখালেখি করেন বলে আমি ওনার সঙ্গে আগেও আলাপ করেছি। এই ক্যানভাসটা দূর করতে হবে। আমরা এত অত্যাচারিত, আমরা সইতে পারছি না। আপনি আপনার এই সময়ে আপনি বৈষম্য বিরোধী জ্ঞানভিত্তিক, বৈষম্য বিরোধী সমাজ, জ্ঞানভিত্তিক রাষ্ট্র, সমাজ প্রতিষ্ঠার কাজটি শুরু করে যাবেন। পরবর্তীকালে আমাদের রাজনীতিকরা যারা দায়িত্ব নেবেন তারা যেন এই পথ থেকে বিচ্যুত হতে না পারে এমন কাজটি আপনি করে যাবেন। ধন্যবাদ। আমরা আপনার নোবেল পুরস্কারের পরে আজাদিতে চট্টগ্রামের একটা হেডিং করেছিলাম, আর আর ইউনুস নোবেল ভাই, মানে আমাদের ইউনুস নোবেল পেয়েছে। এখন আমরা হেডিং করতে চাই আর আর ইউনুস সমাজ এবং রাষ্ট্র, বৈষম্যহীন সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠার কাজ শুরু করবি। ধন্যবাদ। আসলে অতি অল্প সময়, আমি ভাবছিলাম যে উনি যখন নোবেল পুরস্কার পায় সংসদ ভবনের সামনে একটা ওনার ছবি ছিল উড়ন্ত পাখির মতো, অনেকদিন ছিল কিন্তু সেটা, উনি উড়ন্ত পাখির মতো বাংলাদেশে আসছে আমাদের সময় না উদ্ঘাটনের জন্য। আমি অনুরোধ জানাই ওনাকে আমাদের সামনে কিছু বলার জন্য।
আমরা প্রথম সুযোগে আসলাম, এই আসাটা গতকাল থেকে চেষ্টা করতেছি, সুবিধা করতে পারতেছি না। গতকাল এখানে আসারও কথা ছিল, গতকাল আপনাদের সঙ্গে বসারও কথা ছিল, সময় হচ্ছে না বলে এটা আজকে চলে এসছে। আজকে আরেক মিটিংয়ে এসেছি, সেই মিটিংকে বললাম যে এই কথা হচ্ছে, কাজটা হচ্ছে না, আমরা এখনই যাবো। ওই অবস্থাতে চলে এসেছি, আবার ওই মিটিংয়ে গিয়ে যোগদান করবো। কাজে এই পরিস্থিতিতে আসার কারণটা হলো একটা বড় রকমের একটা বিভেদের আওয়াজ শুনছি, যেটা বিমানবন্দরে নেমে যেটা বললাম যে এমন বাংলাদেশ আমরা করতে চাচ্ছি যেটা আমরা এক পরিবার, এটি হলো মূল জিনিস। এখানে পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা, বিভেদ করা, এটার কোনো প্রশ্ন আসে না। আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশ, এটি আমরা নিশ্চিত করতে চাই। এটা নিয়ে আর কোনো বাদ বিবাদ ইত্যাদি জানি না। আমাদের গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা, সেখানে আমরা বিবেচিত মুসলমান হিসেবে নয়, হিন্দু হিসেবে নয়, বৌদ্ধ হিসেবে নয়, মানুষ হিসেবে আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক। সমস্ত সমস্যার গোড়া হলো আমরা যত প্রাতিষ্ঠানিক আয়োজন এগুলো করেছি সবকিছু পচে গেছে, এই কারণে গোলমালগুলো হইতেছে। কাজে আমরা প্রাতিষ্ঠানিক আয়োজনগুলোকে ঠিক করতে হবে, যে ন্যায় বিচার। ন্যায় বিচার হলে কে বিচার পাবে না? মানে বলেন, আমি কি দেখতেছি এটা কোন ধর্মের কোন জাতের কি, এটা বলা আছে আইনে? বলা আছে আমরা বিচার, এই সম্প্রদায় হলে ওইখানে ওই আদালতে যাবো, ওই সম্প্রদায় হলে ওই আদালতে, আইন একটা, তার সাধ্য আছে সেখানে বিবাদ করে যে রকম একটা ওর রকম একটা, এটা হতে পারে না। তো আমরা সেইখান থেকে, এটা এমন রোগ, মূলে যেতে হবে। আপনারা যদি বলেন যে আমাদেরকে এইভাবে সংখ্যালঘু হিসেবে প্রতিষ্ঠা ওইটা, এইটা হলো যে মূল সমস্যার থেকে আমরা দূরে সরে যাচ্ছি। আমাদেরকে বলতে হবে আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে, সেটা পেলে আমাদের বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত করতে হবে। যেগুলো আছে এগুলো করে আমরা নতুন কিছু করি, আমাদের হিউম্যান রাইটস প্রতিষ্ঠা করতে হবে, মানবিক অধিকার প্রতিষ্ঠিত করতে হবে, এটাই হলো আমাদের মূল লক্ষ্য। আপনারা যদি টেনে টেনে নিয়ে আসেন আমি অমুক, আমি তমুক, আমি এইটা আবার পুরানো খেলায় চলে গেলেন, এটা আপনাদের ওই স্বীকার করার জন্য যারা বসে আছে তারা এগুলো স্বীকার করবে। আপনারা বলেন যে আমি মানুষ, আমি বাংলাদেশের মানুষ, আমার সাংবিধানিক অধিকার এই আমাকে দিতে হবে, সব সরকারের কাছে এটাই চাইবেন, আর কিচ্ছু চাইবেন না আপনারা। আমরা, আমার সঙ্গে অনেকের পরিচয় আছে, আজকে নতুন পরিচয় নিয়ে আমাকে আজকে দেখেন নাই আপনারা। আমরা যখন শুরু করি আমাদের কাজ, গ্রামীণ ব্যাংকের কাজ, আমরা গরিব মেয়েদের নিয়ে কাজ শুরু করেছি, এবং কেউ বলছে না মেয়েদের, মুসলমান মেয়ে যাওয়া যাবে না। ভাই জীবন ধর্মেরই হোক, তার টাকার দরকার আছে, তারে টাকা দিলে সে দুটা মুরগি কিনবে, ডিম পারবে, দুটা খেতে পারবে। পাশের পাড়া হলো হিন্দু পাড়া, কেউ বলছে আপনি হিন্দু পাড়ায় যাবেন? মনে হয় কেউ তো যায় না হিন্দু পাড়ায়, আপনি কেন যাবেন? কেন, আমি তো হিন্দু পাড়ার জন্য আসিনি, মুসলমান পাড়ার জন্য, গরিব মেয়ের জন্য এসছি। আপনি শুনবেন না আমাদের ইতিহাসে, গ্রামীণ ব্যাংকের ইতিহাসে, যে আমরা এটা হিন্দু পাড়া বলে বাদ দিয়ে গেছি, ও মুসলমান পাড়াতে ছিল, হয় নাই কোনোদিন, একসঙ্গে গেছি, একভাবে গেছি। বরং ওরা বলছে যে যে মুসলমান আসছে আমাদের কি করতে হবে, কি এত দূরে থাকতে হবে। আমার ভাই, আমাদের জন্য দূরে থাকতে হবে না, আপনার সঙ্গে যে কথা এটা কথাবার্তা সোজাসুজি, মুসলমান মেয়েদেরও কথা বলছি, ওদেরও বলছি, ভাই আপনি ঘুমটা দিয়ে যাইয়েন না, আমাদের কথাটা শুনুন, একই কথা। যেটা তার অধিকার, অধিকার থেকে প্রতিষ্ঠিত করা আমাদের মূল কাজটার মধ্যে যেতে হবে। আপনাদের নেহাত স্বনির্বন্ধ অনুরোধ, আপনারা ওই বিভিন্ন ইয়েতে চলে যাবেন না, ক্ষোভের মধ্যে চলে যাবেন না। এই ক্ষোভ হলে এই ক্ষোভের মধ্যে মারামারি কারাগারে লেগে যাবে। একত্রে আসুন, এক আইন, যে আমাদের আইনের অধিকার দিতে হবে। আজকে যেটা বললেন যে আমরা আইনের অধিকার পাই না, আমাদের বিচার, এটি হলো আসল জিনিস। বিচার ব্যবস্থা আমাদের দিকে তাকায় না, পুলিশ আমাদের দিকে তাকায় না, কিছুই আমাদের দিকে তাকায় না, কারণ আমি অধিকারটা প্রতিষ্ঠা করতে পারি, আমাদের নীতিটা আমরা প্রতিষ্ঠা করতে পারি। আমরা আমরা যে প্রাতিষ্ঠানিক আয়োজন করেছি এটা বায়াস একটা। আপনি যত কিছু বলেন, ওই একটা খোপ করতে আরম্ভ করবেন, তারা মজা পেয়ে যাবেন, ওই মজার খেলাতে আমাদেরকে নিয়ে যাবেন না। আমরা এসেছি এক মানুষ, এক অধিকার, এর মধ্যে কোনো পার্থক্য করা যাবে না। আমাদেরকে একটু সাহায্য করেন আপনারা, ধৈর্য ধরেন, করতে পারলাম কি পারলাম না সেটা পরে বিচার করেন, যদি না পারি আমাদেরকে দোষ দিবেন, এটি হলো বিষয়। ধন্যবাদ।
দর্শক, আমরা দেখছিলাম ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কথাও বলছিলেন তাদের সাথে, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। দেখছেন সংবাদ দুপুর। কোটা আন্দোলন ঘিরে মোহাম্মদপুরে পুলিশের গুলিতে মুদি দোকানে আবু সাইদ নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ সাতজনকে আসামি করে মামলা হয়েছে। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনউদ্দিন আরিফ। আরিফ, মামলার বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা বিস্তারিত জানাবেন। লিনিয়া, আমি এই মুহূর্তে আছি সিএমএম কোর্টের ঠিক সামনে। আপনি জানেন কিছুক্ষণ আগেই মোহাম্মদপুরের আমির হামজা নামে একজন বাদী হয়ে শেখ হাসিনা সহ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কে নিয়ে মোট সাতজনের বিরুদ্ধে মামলা করেছে এবং এই মামলাটি মোহাম্মদপুর কোর্টে অর্থাৎ 9 নম্বর কোর্টে রাজেশ চৌধুরীর যে কোর্ট রয়েছে সে কোর্টে মামলাটি করা হয়েছে। এখানে শুধুমাত্র শেখ হাসিনাকে রাখা হয়নি। আপনি জানেন 5ই আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে যায় শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের তার দলের সাধারণ সম্পাদক যিনি সড়ক ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। এছাড়া 3 নম্বরে আমরার আসামি করা হয়েছে আব্দুল্লাহ মামুন যিনি সাবেক পুলিশ প্রধান আইজিপি এবং আপনি জানেন যে হারুনুর রশিদ, সে সমালোচিত হারুনুর রশিদ অতিরিক্ত আইজিপি, তার বিরুদ্ধে মামলা করা হয়েছে, তিনি রয়েছে 4 নম্বরে এবং আমরা দেখতে পাচ্ছি যে 5 নম্বরে আসাদুজ্জামান খান কামাল যিনি সাবেক সরকারের যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন। এছাড়াও 6 নম্বরে রয়েছে বিপ্লব কুমার অতিরিক্ত যুগ্ম কমিশনার এবং হাবিবুর রহমান ডিএমপি কমিশনার। অর্থাৎ এই 7 জনকে বাদী করে মামলা করা হয়েছে কিছুক্ষণ আগেই। এখানে অজ্ঞাতনামা বাংলাদেশ আওয়ামী লীগ এবং পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছে তাদেরকে রাখা হয়েছে। আমরা একজন অ্যাডভোকেটের সঙ্গে একটু কথা বলবো। ভাই, এক কোর্টে তো মামলা হয়েছে, আসলে মামলাটা কিভাবে হয়েছে বা কি করেছে? আরেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল এখনকার সংবাদ দুপুর। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।